সব সময় জ্ঞানের কথা সবসময় জ্ঞান দেওয়ার কথা সবসময় ভালো ভালো কথা কার শুনতে ভালো লাগে বলেন আপনারও ভালো লাগে না আমারও ভালো লাগে না কিন্তু আমরা এই যে কন্টেন্ট হইছি হয়েছি কার কোনো কিছু নাই সবাইকে জ্ঞান দিতেছে জ্ঞানের কথা বলতেছে এর ধারে কাছে আমরা আসি কিনা আমি আমি সন্ধি হান কিন্তু কি করতে হবে করতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছি কন্টেন্ট ক্রিয়েটার হতে আরসি এখন কি কন্টেন্ট ক্রিয়েটার মানে হলো আপনি সব সময় জ্ঞানের কথা বলবেন সব সময় এটা ভালো কথা বলবেন সব সময় পজিটিভ কথা বলবেন নেগেটিভিটি আপনার ভেতর নাই কি রকম তাই না আসলে এরকম না পর্দার আড়ালে এবং পর্দার পর্দার সামনে আমরা প্রত্যেকটা মানুষই এক এক সময় এক এক রকম এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই কারণ হলো কি অ্যাট লিস্ট আমার এটা ভাবতে ভালো লাগে যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা বলতে বোঝাচ্ছি যে আপনি এবং আমি আমি নিজেও চেষ্টা করতেছি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভালো কিছু প্রেজেন্ট করার জন্য আমিও সেই জন্য আমারও নেগেটিভিটি অনেক আছে অনেক আছে অনেক আছে আপনি হয়তো ক্যামেরার আড়ালে গেলেই আপনি আমাকে খুঁজে পাবেন সেই নেগেটিভিটি কিন্তু একটা গুণ তো আমার ভালো সেটা হলো যে আমরা যারা ভিডিও বানাচ্ছি ভিডিওর সামনে লিস্ট আমরা সবসময় পজিটিভ কথা কথা বলতেছি এরকম পজিটিভ 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 কথা বলতে বলতে একসময় দেখে যাবেন যে আপনার আপনার একটা চলে আসে একটু পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা করবেন আর এই গুণটা কিন্তু আপনার খুব সহজে আসবে না আপনি যদি চেষ্টা করেন করে দেখেন আপনি তিন দিন সাত দিন পজিটিভ কথা বলবেন আর আপনার ভেতর পজিটিভ ভাইবস চলে আসবে এইরকম না যারা প্রকৃত অর্থে কন্টেন্ট ক্রিয়েটর প্রকৃত অর্থে সময় ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলে এবং যারা সবসময় পজিটিভ কথা বলে তারা দীর্ঘদিন কথা বলতেছে সেটা দশ বছর বারো বছর বিশ বছর কথা বলতেছে তাদের সাথে একটু মিশে দেখবেন তারা সবসময় আসলে পজিটিভ তারা নেগেটিভ না আমরা কি করি ওই সব মানুষের এত এত দিনের এক্সপিরিয়েন্সের সাথে আমার সাত দিনের এক্সপিরিয়েন্স আমার তিন মাসের এক্সপিরিয়েন্স আমার দুই বছরের এক্সপিরিয়েন্সের সাথে তুলনা করি অন্য কথায় তাদের সাথে আমার যখন সাত দিনের তুলনা করি তাদেরকে একটু ছোট করে দেখা হয় বা তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না সেই জন্য আমার কথা শুনে আপনি খালি বলবেন যে হ্যাঁ খালি পজিটিভ কথা বলে খালি পজিটিভ কথা বলে পজিটিভ কথা আসলে আমি পজিটিভ এর কিছুই না আসলে সত্যি ক্যামেরার সামনে আমি প্র্যাকটিস করতেছি সবসময় পজিটিভ হওয়ার জন্য আর আপনি যদি একজন ভালো দর্শক হয়ে থাকেন সবসময় এরকম পজিটিভ কথা শুনতে পছন্দ করেন বা পজিটিভ ভিডিওগুলো আপনি দেখেন তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাবো কারণ হলো কি আমি যেমন বলতে বলতে পজিটিভ হব আপনিও তেমন শুনতে শুনতে পজিটিভ হবেন ভাই ধৈর্যও হারাবেন না আমিও ধৈর্য হারাবো না দুইজনে একটা সময়ে পজিটিভ হয়ে ছাড়বো ইনশাল্লাহ